রক্তদান জীবনদান, এই বার্তাকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব, তারা তাদের নিজেদের উদ্যোগে করছে রক্তদান শিবির। বর্তমানে হাসপাতালে ব্লাড ব্যাংক এবং মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে রক্তের গুরুত্ব অপরিসীম। হাসপাতালে ব্লাড ব্যাংক এবং মুমূর্ষু রোগীদের কথা চিন্তা করে সোমবার হুগলির আরামবাগ ব্লকের মায়াপুর 2 নম্বর অঞ্চলের কাষ্ঠদহী গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান শিবিরটি পরিচালনা করে কাষ্ঠদহীর গ্রামবাসীরা। বিশিষ্ট প্রবীণ কংগ্রেস নেতা পান্নালাল চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির থেকে 50 জনের অধিক গ্রামের মানুষ স্বেচ্ছায় রক্তদান করে বলে জানা গেছে। এদিনের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জগন্নাথ দাস, শ্যামসুন্দর কুণ্ডু, সুব্রত চক্রবর্তী, কাজল দাস থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিবর্গ। সংকল্পদের রিপোর্ট আমাদের টিভি। আমরা তো 11 সাল থেকে রক্তদান শিবিরটা শুরু করেছি। আমাদের প্রবীণ কংগ্রেসের নেতা পান্নালাল চক্রবর্তী মারা যাওয়ার পর আমরা সেইভাবে শুরু করতে পারিনি, তবে আমরা 11 সাল থেকে ওনার স্মৃতির উদ্দেশ্যে আমরা এই রক্তদান শিবিরটা করে আসছি। আজকে দীর্ঘ প্রায় 11 বছর 14 বছর দীর্ঘ 14 বছর আমরা করছি। তা আশা করি আগামী দিনেও আমরা এই রক্তদান শিবিরটা চালিয়ে যাব। যতদিন অন্তত আমি থাকবো ততদিন আমি চালিয়ে যাবো। এটা এইটুকু আমরা আশা রাখছি। কতজন ডোনার আছে? ডোনার আমরা 50 জনের টার্গেট রেখেছি। আমাদের আশা করছি যা রক্ত দেওয়ার জন্য মানুষের উৎসাহ বা আগ্রহ, তাতে করে আমাদের 50 জনের বেশি হবে আশা করছি। কাদের উদ্যোগে এবং কোথায় হচ্ছে? কাদের উদ্যোগে কোথায় হচ্ছে? এটা উদ্যোগ বলতে গেলে আমরা তো সাধারণ মানুষের উদ্যোগে করছি, আমরা কোনো দলীয়ভাবে করছি না। আমরা সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা আজকে রক্তদান শিবির করছি। এখানে আমাদের একটা ক্লাব আছে এবং তাছাড়া আমাদের যারা দল করে সেরকম দলীয় কর্মীরাও আছে সাথে, এবং মানে সব দলেরই কর্মীরা এখানে সঙ্গে আছে। সব দলের সঙ্গ দিচ্ছে আমাদের সাথে, দিয়ে আমরা সেইভাবে রক্তদানটা করছি। আজকে রক্তদান শিবির হচ্ছে পান্নালাল চক্রবর্তী স্মৃতির উদ্দেশ্যে, সেই জন্যই আমরা এখানে জড়ো হয়েছি। কতজন দেবে রক্ত মোটামুটি? কতজন ডোনার আছে আপনাদের? কতজন দেবেন? 50 জন ডোনার আছে। এই রক্তদান শিবির এই যে হচ্ছে গ্রামে মানুষ করছে, কীরকম লাগছে? ভালো লাগছে। দেখি রক্তদান মহান লাগে, রক্তের বিকল্প কিছু নেই। কী নাম আপনার? শ্যামসুন্দর কুণ্ডু।